সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ সেশন, যার নাম হচ্ছে রিভিউ ক্লাসেস অন কমিউনিটি মেডিসিন। এক্সেস মেডিকেল স্কুল প্রতিনিয়ত সবাই, আমরা যারা প্রফ পরীক্ষার্থী আছি, আমাদের জন্য এক্সিস স্পেশালি আয়োজন করেছে রিভিউ ক্লাসেস। আর আজকে আমাদের এই রিভিউ ক্লাসেস অন কমিউনিটি মেডিসিনের সপ্তম পর্ব। আর সপ্তম পর্বে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি মাহিন রহমান সেতু, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে পড়ছি তৃতীয় বর্ষে। আর আমাদের সাথে আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আছেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় মালিহাত তাসনিম ফাতেমা মেধা আপু। আপু অধ্যয়নরত আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং আপু পড়ছেন চতুর্থ বর্ষে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক যারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিবেন, যাতে আপনার সাথে সাথে তারাও এই সেশন থেকে উপকৃত হতে পারে। আপু, আজকে আমাদের কমিউনিটি মেডিসিন রিভিউ ক্লাসেস এর সপ্তম পর্ব, এবং সপ্তম পর্বের টপিক হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার এন্ড পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। তো প্রথমেই আপু আপনার কাছ থেকে আমরা জেনে নিব হেলথ কেয়ার এবং কমপ্রিহেনসিভ হেলথ কেয়ার সম্পর্কে। আচ্ছা, প্রাইমারি হেলথ কেয়ার জানার আগে আমাদেরকে প্রথমে হেলথ কেয়ার এবং কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার জানতে হবে। এখন হেলথ কেয়ারের প্রথমে আমি ডেফিনেশনটা জানব এবং ক্যারেক্টারিস্টিকস আছে কিছু আইডিয়াল হেলথ কেয়ারে সেটা জানব। হেলথ কেয়ারের যে ডেফিনেশনটা আছে পার্কে সেটা সেটা পড়লেই হবে, এবং সেটা যদি আমি বলি সেখানে হচ্ছে যে মাল্টিটিউড অফ সার্ভিসেস রেন্ডার টু ইন্ডিভিজুয়ালস ফ্যামিলিস অর কমিউনিটিস বাই দ্য এজেন্টস অফ হেলথ সার্ভিসেস অর প্রফেশনস ফর দ্য পারপাস অফ প্রমোটিং মেনটেইনিং মনিটরিং অ্যান্ড রিওস্টোরিং হেলথ। অনেক বড় একটা ডেফিনেশন, কিন্তু এই পুরো ডেফিনেশনটাই বলতে হবে যদি হেলথ কেয়ারের ডেফিনেশন আসে। হেলথ কেয়ারের ডেফিনেশনের চেয়েও অনেক বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিকস অফ আইডিয়াল হেলথ কেয়ার। এটা অনেক সময় ভাইবাতে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে আইডিয়াল হেলথ কেয়ারে কি কি ক্যারেক্টারিস্টিক আছে, এবং এই ক্ষেত্রে একটু বুঝিয়ে বলতে বলা হয়। যেমন প্রথমটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েটনেস, যে আমি হেলথ কেয়ারটা দিব সেটা যাতে এভরি মেডিকেল টাইপ এভরি স্পেশাল মেডিকেল টাইপের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়। এরপর হচ্ছে কম্প্রিহেন্সিভনেস, মানে হচ্ছে একই সাথে শুধুমাত্র কিউরেটিভ আমি দিব না, একই সাথে কমপ্রিহেন্সিভ হেলথ কেয়ারের আদার যে এলিমেন্টগুলো আছে যেমন প্রিভেন্টিভ প্রোমোটিভ রিহ্যাবিলিটেটিভ এগুলোও দিতে হবে। তারপর আছে অ্যাডিকুয়েসি, মানে হচ্ছে আমার কেয়ারটা অ্যাডিকুয়েটলি দিতে হবে তা অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট। তারপর আছে অ্যাভেলেবিলিটি, মানে সবার কাছে এটা অ্যাভেলেবেল হতে হবে। এই ক্ষেত্রে রিচ অথবা যারা আরবান রুরাল এরিয়া এর ক্ষেত্রে আলাদা করা যাবে না, সবার কাছে অ্যাভেলেবেল হতে হবে। এরপর হচ্ছে এক্সেসিবিলিটি, মানে হচ্ছে এটা জিওগ্রাফিক এক্সেসিবিলিটি, ইকোনমিক মানে অ্যাভেলেবিলিটি এবং এক্সেসিবিলিটি হচ্ছে এক্সেসিবিলিটি যে দিবে তার ক্ষেত্রে, এবং অ্যাভেলেবিলিটি হচ্ছে যারা পাবে তার ক্ষেত্রে। কিন্তু দুই দুটো জিনিসই আসলে কিছুটা একই। তারপর হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, মানে হচ্ছে এই যে আমি হেলথ কেয়ারটা দিচ্ছি সেটা বেশিরভাগ মানুষেরই উইদিন ইকোনমিক্যাল যে স্টেটাস আছে তার মধ্যে থাকবে। লাস্ট হচ্ছে যে ফিজিবিলিটি, যেটা হচ্ছে আমার এই কমপ্রিহেন্সিভ হেলথ কেয়ারের লজিস্টিক সাপোর্টটাকে ম্যান পাওয়ারটাকে এটাকে রিপ্রেজেন্ট করবে। এই গেল আমার হেলথ কেয়ার। এরপর হচ্ছে যে আমি কমপ্রিহেন্সিভ হেলথ কেয়ারের কথা বলেছি, আসলে এই জিনিসটা আমরা ফার্স্ট চ্যাপ্টারেও পড়ে এসেছিলাম যে কমপ্রিহেন্সিভ হেলথ কেয়ার কি, এবং এটা ডেফিনেশন এবং ক্রাইটেরিয়া দুইটাই পড়ে এসেছিলাম, এবং এটা কম্পোনেন্ট। তো এখানে আলাদা করে কিছু বলার নেই, ডেফিনেশনটা সেই আগের মতোই, যে প্রভিশন অফ ইন্টিগ্রেটেড প্রমোটিভ প্রিভেন্টিভ কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ, এই চারটা যে এলিমেন্ট আছে সেটা অবশ্যই বলতে হবে। এ হেলথ কেয়ার টু দ্য পিপল from whom to whom every individual residing in a defined geographic area. এই
এই যে ডেফিনেশনটা আছে পুরাটাই আসলে বলতে হবে, এবং আসলে এই চারটা পয়েন্ট যেটা সেটা বললেই ডেফিনেশনে পুরোটাই কাভার হয়ে যায়। এরপর জিজ্ঞেস করতে পারে যে ক্রাইটেরিয়া অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার কি হতে পারে। তো এখানে কয়েকটা পয়েন্ট আছে, এটা আসলে অত ইম্পর্টেন্ট না, তাও পড়ে রাখা ভালো। এরপর জিজ্ঞেস করতে পারে যে ইচ কম্পোনেন্ট অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, এই যে আমি বললাম যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, কিউরেটেটিভ হেলথ কেয়ার, প্রোমোটিভ এবং রিহ্যাবিলিটেটিভ, এগুলো সবগুলোর যে এক্সাম্পল আছে সেগুলো একটু বুঝিয়ে বলার জন্য। যেমন প্রিভেন্টিভের ক্ষেত্রে আমি কি বলতে পারি যে ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশনের মাধ্যমে আমি প্রিভেনশন অফ ইনফেকশাস ডিজিজেস করছি, তো এটা হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস। অথবা হচ্ছে আমি যে প্রিভেন্টিভ মেজার গুলা নিয়ে, যেমন মাস্ক পরা, হ্যান্ড ওয়াশিং করা, এগুলোও কিন্তু প্রিভেন্টিভ হেলথ সার্ভিসেস, সেগুলো সম্পর্কে শিক্ষা এডুকেশনও। তারপর হচ্ছে কিউরেটিভ হেলথ সার্ভিস, যেটা আমরা মূলত হসপিটালে পেয়ে থাকি কিউরের জন্য। তারপর হচ্ছে প্রমোশনাল হেলথ সার্ভিস, সেটা হচ্ছে যে বিভিন্ন হেলথ প্রমোশন বাই এনভায়রনমেন্টাল অ্যান্ড পার্সোনাল স্যানিটেশন, তারপর হেলথ এডুকেশন, ইমপ্রুভমেন্ট অফ নিউট্রিশন, এগুলো সবগুলোই হচ্ছে প্রমোটিভ হেলথ সার্ভিস। এরপর হচ্ছে রিহ্যাবিলিটেটিভ হেলথ সার্ভিস, এখানেও আবার কিছু ভাগ আছে। সেটা হচ্ছে আছে মেডিকেল রিহ্যাবিলিটেশন, যেমন হচ্ছে কোনো একটা রিএস্টোরেশন অফ ফাংশন, যেমন আমার হ্যান্ডে অ্যাম্পুটেশন হয়েছে এবং সেটার ফাংশন, অথবা কোনোভাবে হচ্ছে হ্যান্ড কেটে গিয়েছে, সেটার রিএস্টোরেশন আমি ফাংশন করবো, হ্যান্ডের ফাংশন, সেটা হচ্ছে মেডিকেল রিহ্যাবিলিটেশন। তারপর হচ্ছে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, মানে সে তাকে এমনভাবে আমি রিহ্যাবিলিটেট করব যাতে সে তার আগের পূর্বের যে প্রফেশনে ছিল সেখানে কোনো প্রকার সমস্যা ছাড়াই ফিরে যেতে পারে। এরপর হচ্ছে সোশ্যাল রিহ্যাবিলিটেশন, মানে তার যে সমস্যাটা হয়েছিল সোসাইটিতে ফিরে যেতে, তার আগে যে স্ট্যাটাস ছিল এবং পরবর্তীতে যে স্ট্যাটাস ছিল তাতে যাতে কোনো পার্থক্য না থাকে, সোশ্যালি যাতে সে আগের মতোই ট্রিটেড হয়, সেটা আমার এনশিওর করতে হবে। এরপর হচ্ছে সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, যেমন হচ্ছে কারো কোনো অসুখ হয়েছে, এখন সে অসুখের জন্য সে যাতে ডিপ্রেসড হয়ে না যায়, সেই ক্ষেত্রে আমার আমার তাকে যে সাপোর্ট দেওয়াটা, সেটাই হচ্ছে সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন। এটুকু পড়লেই হবে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। দর্শক, আপু সম্পর্কে অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে ভুলে গেছি, ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন। আপু আপনাদের সাথে আজকে এই জন্য আছেন, আপু পেয়েছেন কমিউনিটি মেডিসিন অনার্স, যার জন্য আপুর কাছ থেকে আমরা গাইডলাইন নিব আমাদের প্রফের প্রিপারেশনের বিষয়ে। আপু, তো আমরা আমাদের মেইন টপিকে ঢুকে যাব, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার টপিকটা আপু অনেক বেশি ইম্পর্টেন্ট, তা আপনি আমাদের এই বিষয়ে যদি একটু বলুন। আচ্ছা, প্রাইমারি হেলথ কেয়ার এর ক্ষেত্রে প্রথমেই দেখা যায়, একটু হিস্ট্রিটা জিজ্ঞেস করে থাকে যে প্রথম এটা কিভাবে কোন জায়গায়। আমরা জানি যে এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের মধ্যে প্রথম হচ্ছে যে এটা লাইমলাইটে এসেছিল, ওই সাইডটিকে একটু জিজ্ঞেস করতে পারে। এমনিতে হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার এর কিন্তু যে ডেফিনেশনটা আছে সেটা অনেক বড়, এবং বলতে গেলে ভাইভার ক্ষেত্রে এবং রিটেনের ক্ষেত্রে পুরো ডেফিনেশনটাই কিন্তু হুবহু বলতে হবে, কারণ এই ডেফিনেশনটা পার্কের রেফারেন্স আছে, এবং এটা যে একটা কনফারেন্সের কথা বলেছি সেই কনফারেন্সে কিন্তু মূলত এইভাবে ডিফাইন করা আছে। তো এই বিশাল বড় ডেফিনেশনটা প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, কিছু করার নেই। এখন আমি একবার বলে যাই, সেটা হচ্ছে যে এসেনশিয়াল হেলথ কেয়ার বেসড অন প্র্যাকটিক্যাল, তারপর হচ্ছে সাইন্টিফিক্যালি সাউন্ড অ্যান্ড সোশ্যালি অ্যাকসেপ্টেবল মেথডস অ্যান্ড টেকনোলজি। এইটুকু নিয়ে যদি আমি একটা ভাগ করি, যদি আমি এটাকে ভাগ ভাগ করে পড়ি, তাহলে আমাদের জন্য ডেফিনেশন, বড় ডেফিনেশনটা পড়াটা একটু সহজ হয়ে আসবে। এসেনশিয়াল হেলথ কেয়ার বেসড অন প্র্যাকটিক্যাল, দেন সাইন্টিফিক্যালি সাউন্ড অ্যান্ড সোশ্যালি অ্যাকসেপ্টেবল মেথডস অ্যান্ড টেকনোলজি, তারপর হচ্ছে সেটা মেড ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলি ইন দ্য কমিউনিটি থ্রু দেয়ার ফুল পার্টিসিপেশন। মানে এই হেলথ কেয়ারটাকে আমি একটা কমিউনিটির মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলির মধ্যে আমি যেই টেকনোলজি এবং মেথড গুলা ছড়িয়ে দিব, এবং সেটা হতে হবে তাদের ফুল পার্টিসিপেশনের মাধ্যমে, এবং অ্যান্ড এ কস্ট দ্যাট দ্য কমিউনিটি অ্যান্ড কান্ট্রি ক্যান এফোর্ড টু মেনটেন অ্যাট এভরি স্টেজ অফ ডেভেলপমেন্ট ইন দি স্পিরিট অফ সেলফ ডিটারমিনেশন। অনেক বড় একটা ডেফিনেশন, এটা একটু মুখস্থ করে নিতে হবে আসলে, কিছু করার নেই। এরপর ডেফিনেশনটা
অনেক ইম্পর্টেন্ট, প্লাস অনেক ইম্পর্টেন্ট আর একটা জিনিস হচ্ছে কম্পোনেন্ট আর এলিমেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার। কম্পোনেন্ট অফ এলিমেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে মূলত 10টা আছে, এবং এই ক্ষেত্রে একটা নেমোনিক দেওয়া হয়ে থাকে যে এলিমেন্টস এলিমেন্টস এবং লাস্টে হচ্ছে যে MD। এলিমেন্টস দিয়ে ই দিয়ে হচ্ছে এডুকেশন, এল দিয়ে হচ্ছে লোকাল ডিজিজ কন্ট্রোল, তারপর ই দিয়ে হচ্ছে EPI, এম দিয়ে হচ্ছে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ, তারপর ই দিয়ে এসেনশিয়াল ড্রাগ প্রভিশন, এন দিয়ে হচ্ছে নিউট্রিশন, টি দিয়ে ট্রিটমেন্ট অফ কমিউনিকেবল ডিজিজ, কমন ডিজিজ অ্যান্ড ইঞ্জুরিজ, তারপর এস দিয়ে হচ্ছে সেফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড বেসিক স্যানিটেশন, এম দিয়ে মেন্টাল হেলথ, এবং ডি দিয়ে ডেন্টাল হেলথ। আমি এটা মনে রাখার জন্য এটা মনে রাখবো, কিন্তু এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এলিমেন্ট MD এই এখানে যে ক্রনোলজিটা আছে সেই ক্রনোলজিটা কিন্তু আমি এইভাবে বলতে পারবো না। যেমন প্রথমেই কিন্তু এডুকেশন বলা যাবে না, প্রথমেই কিন্তু আমাকে প্রথমে আছে এখানে এডুকেশন, তারপর লোকাল ডিজিজ কন্ট্রোল, কিন্তু আমাকে এটা আমি মনে রাখবো হচ্ছে এলিমেন্ট গুলা মনে রাখার জন্য, কিন্তু আমি যখন মুখে বলবো তখন কিন্তু আমি এলিমেন্টের মতো ক্রোনোলজি করে বলতে পারবো না। তখন আমাকে বলতে হবে আমার আলমাইটা ডিক্লারেশনে যে ক্রোনোলজিক্যালি ছিল সেইভাবে বলতে হবে, তো সেইখানে প্রথমেই এবং পুরো লাইনটা আমাকে বলতে হবে। তো আমরা অনেক সময় নেমোনিকের মতো মনে করে নেমোনিকের মতো বলে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু টিচাররা অনেক সময় রেগে যায় যে ক্রনোলজিটা মিস হচ্ছে কেন, কারণ এটা তো একটা আলমাইটার ডিক্লারেশন, সেই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, আমি কিন্তু ওইভাবে বলতে পারবো না। তো প্রথমেই এই ক্ষেত্রে আসবে এডুকেশন অ্যান্ড ইনফরমেশন কনসার্নিং প্রিভেলিং হেলথ প্রবলেমস, এরপর সেকেন্ডে কিন্তু এখানে আরেকটা আসছে, সেটা হচ্ছে প্রমোশন অফ ফুড সাপ্লাই অ্যান্ড প্রপার নিউট্রিশন, এরপর 3 নম্বরে আসবে adequate supply of safe water and basic sanitation, এরপর 4 নম্বরে আসবে maternal and child health care, 5 নম্বরে আসবে immunization against major infectious diseases, 6 নম্বরে আসবে prevention and control of locally endemic disease, 7 নম্বরে আসবে appropriate treatment of common disease and injuries, 8 নম্বরে আসবে provision of essential drugs, তারপর 9 নম্বরে মেন্টাল হেলথ, এবং 10 নম্বরে ডেন্টাল হেলথ, যেটা আসলে পরবর্তীতে ইনক্লুড করা হয়েছিল। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, আমি মুখস্থ করার সময় ওই নেমোনিকটা মনে রাখবো, কিন্তু বলার সময় অবশ্যই এভাবে বলতে হবে। এরপর এখান থেকে আসে যে আমাকে এক্সপ্লেনেটরি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে উইচ এলিমেন্ট ইজ দ্য বেস্ট, PHC এর কোন এলিমেন্টটা বেস্ট। এটা আসলে এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে, যেমন আমি যেটা বেস্ট বলেছিলাম সেটা হচ্ছে যে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার। এখন এরপর হচ্ছে আমি ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার কেন বেস্ট এলিমেন্ট এর পক্ষে আমার যুক্তি দেব, তো সেই ক্ষেত্রে আমি অবজেক্টিভ অফ MHC সার্ভিস দিতে পারি, তো সেই সেগুলো দিলে এইটুকু এক্সপ্লেন করে দিলেই হবে। তারপর হচ্ছে এই প্রাইমারি হেলথ কেয়ারে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রিন্সিপালস অফ প্রাইমারি হেলথ কেয়ার, এটাও কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ডিউতে অনেকবার এসেছে, এবং এই ক্ষেত্রে আমার যে 4টা পয়েন্ট আছে সে 4টা পয়েন্টের ভিতরে যে ডেসক্রিপশন সেটা সহ একটু পড়তে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে পয়েন্টগুলাই আলাদা আলাদা কোয়েশ্চেন হিসেবে প্রশ্ন এসে থাকে। তো প্রথমেই হচ্ছে যে আমার ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ সার্ভিস, এই ক্ষেত্রে প্রথম কোয়েশ্চেনটা যেটা আসতে পারে যে এটা ইকুয়াল না হয়ে কেন ইকুইটেবল হলো, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে ইকুয়াল হেলথ ডিস্ট্রিবিউশন কি এবং ইকুইটেবল ডিস্ট্রিবিউশন কি। ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রত্যেকেই নিজের কেউ রিচ অথবা পুয়ার ইরেসপেক্টিভ অফ সবাই সেম সার্ভিস পাবে, কিন্তু ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা যে আমি সেই প্রয়োজন অনুযায়ী হেলথ কেয়ার প্রোভাইড করব, যেমন যার প্রয়োজন যত বেশি আমি তাকে সবার প্রথমে আগে আমি তাকে প্রায়োরিটি দিব। মানে এই ক্ষেত্রে আমার যদি রুরাল অথবা যে নিডি পিপল অথবা যারা ইকোনমিক্যালি একটু উইক তাদের ক্ষেত্রে যদি আমার প্রথমেই তাদের নিডটা যদি প্রথমেই থাকে তাহলে আমি প্রথমে তাদেরকে আমি হেলথ কেয়ার প্রোভাইড করব, এরপর আমি রিচ পিপলদেরকে হেলথ কেয়ার প্রোভাইড করব। এটাই হচ্ছে মূলত পার্থক্য ইকুইটেবল এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এবং এটাই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এই ক্ষেত্রে আমাকে প্রথমে এটা বুঝিয়ে বলতে হবে, এরপর হচ্ছে আমাকে
একটা এক্সাম্পল দিতে হবে। তারপর হচ্ছে আমার কমিউনিটি পার্টিসিপেশন, কমিউনিটি পার্টিসিপেশনটাও আলাদা করে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ কমিউনিটি পার্টিসিপেশন। আমরা সেই ক্ষেত্রে ডেফিনেশনটা আসলে ধরা বাধা নেই, নিজের ইচ্ছা মতো করে বলতে পারবো। এরপর হচ্ছে এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বাইবাতেও জিজ্ঞেস করা হয়ে থাকে। যেমন হচ্ছে ইপিআই শিডিউল, ইপিআইটা মূলত কমিউনিটি পার্টিসিপেশন ছাড়া, কমিউনিটি সবার পার্টিসিপেশন ছাড়া সম্ভব না। আরেকটা আছে যে ভিলেজে যে হেলথ গাইড থাকে অথবা ট্রেন্ড গাইডস থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু কমিউনিটি পার্টিসিপেশন। কারণ হচ্ছে আমি এই যে দায়ীদেরকে, ট্রেন্ড যে দায়ীদেরকে অথবা স্কিল্ড যে বার্থ অ্যাটেন্ডেন্টরা আছে তাদেরকে কিন্তু আমি সেই একটা কমিউনিটি থেকেই বাছাই করে নেই, সেই ক্ষেত্রে কমিউনিটি পার্টিসিপেশনটাই আসছে। এর জন্য এটা আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা এই চ্যাপ্টারের টপিক, সেটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিক, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। কমিউনিটি ক্লিনিক কিভাবে কমিউনিটি পার্টিসিপেশন হতে পারে। এরপর আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টার সেক্টরাল কোঅর্ডিনেশন অর মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো পয়েন্ট আছে, যে এখানে আমরা দেখতে পারি যে আমরা আমাদের যে হেলথ কেয়ার আমি প্রোভাইড করব সেটা কিন্তু শুধুমাত্র আমার হেলথ কেয়ার ডিপার্টমেন্টেরই অংশ না। এই ক্ষেত্রে কিন্তু আমার এগ্রিকালচার অথবা এনিম্যাল ইন্ডাস্ট্রি, ফুড, তারপর ইন্ডাস্ট্রি, এডুকেশন, হাউজিং, আদার যে সেক্টরগুলো আছে তারাও কিন্তু হেলথ কেয়ার প্রোভাইডার ক্ষেত্রে হেল্প করতে পারে। এই জিনিসটাই হচ্ছে মূলত এটার মূল কথা, যে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, আমি সবগুলো সেক্টরের সবার সহযোগিতা নিয়ে আমি পুরো একটা হেলথ কেয়ারকে হেলথ কেয়ার প্রোভাইড করার চেষ্টা করব। এখানে যে পয়েন্টগুলো আছে যে আদার কি সেক্টর আছে হেলথ কেয়ার সেক্টর ছাড়াও, ওইটা কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করা হয়ে থাকে যে আদার কি সেক্টর আছে, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের যে এমসিকিউ আছে সেখানেও জিজ্ঞেস করতে পারে যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এটা কি ইন্টার সেক্টরাল অথবা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচের অন্তর্ভুক্ত কিনা। এরপর এই ক্ষেত্রে যদি আমার এক্সাম্পল দিতে বলে, আমি এই ক্ষেত্রে এক্সাম্পল দিতে পারি যে অ্যাডিকুয়েট সাপ্লাই অফ সেফ ওয়াটার অ্যান্ড বেসিক স্যানিটেশন। যেমন এই জিনিসটা কিন্তু শুধুই হেলথ ডিপার্টমেন্টের কাজ না, এই ক্ষেত্রে আমার যে পানি সম্পদ বিভাগ আছে, তারপর হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি আছে, স্যানিটেশন, এগুলো আলাদা আলাদা বিভাগ আছে, তাদের সবার সম্মিলিত উদ্যোগেই কিন্তু আমি সেফ ওয়াটার প্রোভাইড করতে পারবো। এরপর লাস্ট এবং অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডিকুয়েট টেকনোলজি। অ্যাডিকুয়েট টেকনোলজি এই কথাটা কিন্তু আমার ডেফিনেশনেও আছে এবং আমাকে জিজ্ঞেস করে যে অ্যাডিকুয়েট টেকনোলজি বলতে তুমি কি বুঝো। তো সেই ক্ষেত্রে টেকনোলজি কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে যে এটা সায়েন্টিফিক্যালি সাউন্ড হতে হবে, মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন হতে হবে, তারপর অ্যাডাপ্টেবল টু লোকাল নিড। আমি এমন কিছু দিতে পারবো না যেটা হচ্ছে আমার যে লোকালি পাওয়া যায়, লোকালি পাওয়া যাওয়া যে জিনিসগুলো আছে সেটার মাধ্যমে আমার অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি হতে হবে। তারপর হচ্ছে অ্যাকসেপ্টেবল টু দ্য কমিউনিটি এবং ক্যান বি মেনটেইন উইথ দ্য রিসোর্সেস অ্যান্ড দ্য কমিউনিটি দ্য কান্ট্রি ক্যান এফোর্ড। আমি একটু বুঝিয়ে বলি, যেমন হচ্ছে আমরা এখন হয়তো আমাদের অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে যে হাত পা ভেঙে গেলে প্লাস্টার করা, এখন হয়তো অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু আমি যদি আরো 10-20 বছর আগেও দেখি এই প্লাস্টার করাটা কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না, বিশেষ করে রুরাল এরিয়াতে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যেত যে যেটা লোকালি সায়েন্টিফিক্যালি সাউন্ড, মানে সায়েন্টিফিক্যালি আমি আগেও প্রুভেন আছে এবং লোকালি পাওয়া যায় বাঁশের কঞ্চি, পাতলা পাতলা বাঁশের কঞ্চি আমি কেটে তারপর হচ্ছে যে যাতে হাতটা না নড়ে, হাত ভেঙে গেলে আমি বাঁশের কঞ্চি দিয়ে বেঁধে তারপর হচ্ছে সেভাবে তাকে রেস্ট নিতে বলতাম এবং এটা একটা প্লাস্টার, হাত প্লাস্টার করার একটা বিকল্প উপায় হয়ে যেত। তো সেটা লোকালি ইজিলি অ্যাভেলেবেল ছিল তখন বাঁশের কঞ্চি, সেজন্য তারপর হচ্ছে তখন প্লাস্টার পাওয়া যেত না এবং অ্যাডাপ্টেবল, মানে ছোটবেলা থেকে কিন্তু কমিউনিটিতে সবাই বাঁশের কঞ্চি দেখে অভ্যস্ত, সেজন্য কোনো সমস্যা ছিল না এবং সোশ্যাল যে রিসোর্স আছে, আমার কমিউনিটির যে রিসোর্স আছে ইজিলি পাওয়া যেত। সেই ক্ষেত্রে এখানে বাঁশের কঞ্চিটা ব্যবহার করা, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। এছাড়াও ওআরএস আছে, যে আমরা জানি যে ওআরএস কিন্তু মূলত বাংলাদেশি সায়েন্টিস্টদের দ্বারাই ডেভেলপড হয়েছে এবং এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তো ওআরএসটাও কিন্তু লোকাল যে নিড সে অনুযায়ী কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির মাধ্যমে আমার হেলথ কেয়ার প্রোভাইড করছে। তো এই দুটো এক্সাম্পল অনেক বেশি ইম্পর্টেন্ট।
এরপর এখান থেকে ওই যে আমি বললাম ইকুইটেবল এবং ইকুইটেবল এবং ইকুয়ালিটি অফ হেলথ সার্ভিস প্রভিশন, এই জিনিসটা আসতে পারে ডেসক্রিপশন হিসেবে, এবং প্রতিটাই আসলে কমিউনিটি পার্টিসিপেশন এই জিনিসটাও আলাদা করে আসতে পারে, ইম্পর্টেন্স জিজ্ঞেস করতে পারে। এগুলো রিটার্নের জন্য বলছি, ভাইবাতে আর বেশি জিজ্ঞেস করবে না। আর রিটার্নে আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, এই জিনিসগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে আসতে পারে। হ্যাঁ ধন্যবাদ আপু। আপু, বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা বিভাগে কিন্তু আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, এই লেভেল অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ, এই সম্পর্কে। আচ্ছা, লেভেল অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ, এটা হচ্ছে যে আমি একদম প্রাইমারি রুট লেভেল থেকে, ভিলেজ লেভেল থেকে ন্যাশনাল লেভেল পর্যন্ত আমার হেলথ কেয়ারটা কিভাবে যাচ্ছে এবং কিভাবে মেনটেন হচ্ছে সেটা আমরা এই মাধ্যমে বুঝতে পারি। এর ক্ষেত্রে প্রথম যেটা, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার সম্পর্কে অলরেডি আমরা এই মাত্র আলোচনা করে ফেলেছি, এবং প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে আসলে কি কি ইনক্লুডেড আমাকে এখান থেকে পড়তে হবে, যে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে কি কি ইনক্লুডেড আছে। যেমন আমি যদি থানা লেভেলে দেখতে যাই, থানা লেভেলে আছে উপজেলা হেলথ কমপ্লেক্স, তারপর ইউনিয়ন লেভেলে আছে ইউনিয়ন হেলথ সাব সেন্টার, তারপর আরো ছোট জায়গায় আমি যদি যাই তাহলে ভিলেজে আছে কমিউনিটি ক্লিনিক। তাহলে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সাব সেন্টার এবং হচ্ছে উপজেলা হেলথ সার্ভিস, এই হেলথ কমপ্লেক্স, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার আমার গঠিত। এবং এখানে আমরা কি কি হেলথ কেয়ার দিতে পারি, আমরা প্রোমোটিভ দিতে পারি, প্রিভেন্টিভ দিতে পারি, কিউরেটিভ দিতে পারি এবং রিহ্যাবিলিটেটিভ দিতে পারি। এরপর আমি যদি সেকেন্ডারি হেলথ কেয়ারে আসি, সেকেন্ডারি হেলথ কেয়ার মূলত হচ্ছে আমার ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল গুলা সেকেন্ডারি হেলথ কেয়ারের মধ্যে পড়ে যায়, এবং এরা এক্ষেত্রে হচ্ছে আরেকটু কমপ্লিকেটেড, যে মেডিকেল প্রবলেম গুলো আছে যেগুলো আসলে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে সলভ করা পসিবল হয়ে ওঠে না, সেগুলো দেখা যায় যে রেফার করে দেওয়া হয়। একটু পর আমি রেফার নিয়ে কথা বলবো যে ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল গুলাতে। এরপর হচ্ছে আমার টার্সিয়ারি হেলথ কেয়ার, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি তিনটা লেভেলই আছে। টার্সিয়ারি হেলথ কেয়ার হচ্ছে মূলত হাইলি স্পেশালাইজড, মানে যে জিনিসগুলো আমি ডিস্ট্রিক্ট লেভেলেও আমি করতে পারবো না, ডিস্ট্রিক্ট লেভেলেও করা সম্ভব না, সেগুলো আমরা এরপর রেফার করে দিব টার্সিয়ারি হেলথ কেয়ারে। সেখানে আছে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল বিভিন্ন ডিভিশনাল লেভেলে, তারপর আছে ক্যান্সার হসপিটাল, মানে আলাদা আলাদা স্পেশালাইজড যে হসপিটাল গুলো আছে সেগুলো টার্সিয়ারি হেলথ কেয়ারের মধ্যে যাবে। এরপর আমরা আসি যে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারির মধ্যে যে রেফারেল সিস্টেমটা আছে সেটা কিভাবে হয়। প্রথমে হচ্ছে কোন একটা রোগী প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে আসলো, আসার পর দেখা গেল যে সে তার কেসটা অনেক বেশি কমপ্লিকেটেড। প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে ধরুন কমিউনিটি ক্লিনিক বা যে উপজেলা লেভেলে যে হেলথ কমপ্লেক্স আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, সেটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, তখন রেফার করে দেওয়া হলো সেকেন্ডারি যে হেলথ কেয়ার আছে সেখানে। এই যে প্রাইমারি হেলথ কেয়ার থেকে সেকেন্ডারি হেলথ কেয়ারে যে রেফার করা হলো, এটাকে কিন্তু আমি ফার্স্ট রেফারেল বলবো। মানে আমার যদি ডিস্ট্রিক্ট, আমার ফার্স্ট রেফারেল স্টেশনটা কিন্তু প্রাইমারি হবে না, সেকেন্ডারি হেলথ কেয়ারটা হবে আমার ফার্স্ট রেফারেল স্টেশন। এরপর যখন আমি সেকেন্ডারি হেলথ কেয়ারও সেটা ম্যানেজ করতে পারবো না, আমি টার্সিয়ারি হেলথ কেয়ার মানে মেডিকেল কলেজ হসপিটালে আমি যখন পাঠাবো সেটা কিন্তু সেকেন্ড রেফারেল স্টেশন হবে, মানে আমার মেডিকেল কলেজ হসপিটালটা হচ্ছে সেকেন্ড রেফারেল স্টেশন। এরপর যখন মেডিকেল কলেজ হসপিটালেও আমার পসিবল হবে না, আমি যখন সাব স্পেশাল মানে স্পেশালাইজড হসপিটালে, সুপার স্পেশালাইজড হসপিটালে তাকে রেফার করে দিব, যেমন ক্যান্সার হসপিটাল আছে, তারপর NICVD আছে, তারপর মেন্টাল ডিজিজ আছে, তারপর কিডনি ডিজিজ হসপিটাল আছে, এসব জায়গায় আমি যখন রেফার করে দিব তখন সেটা হবে থার্ড রেফারেল স্টেশন। এই ক্ষেত্রে আমাকে কিন্তু মনে রাখতে হবে যে লেভেল আর রেফারেল স্টেশন দুইটা কিন্তু সেম লেভেল না, আমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে সেকেন্ডারি লেভেলটা কিন্তু আসলে ফার্স্ট রেফারেল স্টেশন। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে এবং বুঝে পড়তে হবে যে ফুল রেফারেল সিস্টেমটা, বাংলাদেশের ফুল রেফারেল সিস্টেমটা কিভাবে যায়। এবং এই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় বাইবাতে জিজ্ঞেস করা হয়ে থাকে যে কয়েকটা সুপার স্পেশালাইজড হসপিটালের নাম বলো, তো কয়েকটার নাম জেনে রাখলেই হবে, যেমন
এনআইসিভিডির পুরোটা নাম, তারপর হচ্ছে নিটোর এর পুরোটা নাম, পুরো বারডেম এর পুরোটা নাম অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে, বিএসএমএমইউ এর পুরোটা নাম, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে ভাইবার জন্য, এগুলো রিটেনে আসে না, এই এইটুকু পড়লেই হবে। আপু পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ এই সম্পর্কে আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ, আমি প্রথমে আর রুট লেভেল থেকে যাই, মানে এতক্ষণ যেটা বললাম যে প্রাইমারি থেকে টার্সিয়ারিতে যাই, প্রথমে আমি যদি প্রাইমারি হেলথ কেয়ার দেখি, প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে প্রথমেই আমার আসে ভিলেজ, ভিলেজের মধ্যে আমি কমিউনিটি ক্লিনিক পাচ্ছি। এরপর আচ্ছা, আমি এখন আগে এখন শুধু স্ট্রাকচারটা বলে যাই, কিছুক্ষণ পর আমি অর্গানোগ্রামটা বলবো। প্রথমে হচ্ছে আমার কমিউনিটি ক্লিনিক, এরপর আমি ভিলেজ থেকে আমি যদি ইউনিয়ন লেভেলে যাই, ইউনিয়ন লেভেলে আমার আছে ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। সেই ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে আমি 5 জনকে পাচ্ছি অর্গানোগ্রামটা। অর্গানোগ্রামের মধ্যে প্রথমে আমার একজন মেডিকেল অফিসার থাকবে, তারপর হচ্ছে যিনি আসলে একজন ডাক্তার, তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা স্যাকমো থাকবে। এই ক্ষেত্রে স্যাকমোর যে পুরো ফুল ইলাবোরেশনটা, মানে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, এই জিনিসটা একটু জানতে হবে, এবং উনি কিন্তু ডাক্তার না, এটাও জানতে হবে। তারপর আরেক আরেক আরেকজন থাকবে, সেটা হচ্ছে যে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। তারপর একজন ফার্মাসিস্ট থাকবে এবং একজন MLSS থাকবে। এখন MLSS এরও পুরো ইলাবোরেশনটা জানতে হবে, সেটা হচ্ছে মেম্বার অফ লোয়ার সাব অর্ডিনেট স্টাফ। মূলত এই 5 জনকে নিয়ে একটা ইউনিয়ন হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার গঠিত হয়। এরপর আমি যখন কোনো কেস ইউনিয়ন লেভেলও ডিল করতে পারবো না, তখন আমি যাব, আচ্ছা, ইউনিয়ন হেলথ সেন্টারের সাথে আর একটা সাব সেন্টারও থাকে। অনেক সেন্টারে দেখা যায় যে 5 জনকে একসাথে রাখা পসিবল হয় না, তখন কি করে স্যাকমো আর হচ্ছে যে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে বাদ দিয়ে শুধুমাত্র একটা মেডিকেল অফিসার, তারপর হচ্ছে ফার্মাসিস্ট আর একটা MLSS, এই 3 জনকে নিয়ে সাব সেন্টার গঠিত হয়। তো একসাথে কিন্তু ইউনিয়ন হেলথ সেন্টার এবং সাব সেন্টার বলতে হবে। এরপর ইউনিয়ন থেকে আমরা যাব থানা আর উপজেলা লেভেলে। থানা আর উপজেলা লেভেলে আমরা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখা যায় যে আমরা অনেক সময় ডে ভিজিটে প্রত্যেককেই কিন্তু অবশ্যই একটা থানা এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, এবং পুরো যে নামটা আছে যে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং কমপ্লেক্স, পুরোটা UHFPC পুরোটাই কিন্তু বলতে হবে। এবং আমাকে জিজ্ঞেস করা হয়ে থাকে এই ক্ষেত্রে, বাইবার ক্ষেত্রে, যে তুমি যে ডে ভিজিটে গিয়েছিলে সেই উপজেলা হেলথ কমপ্লেক্সটা, এটা কিন্তু সাধারণত 2 রকম হয়ে থাকে, একটা হচ্ছে 31টা বেডের এবং 50টা বেডের। তুমি ডে ভিজিটে যে উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়েছিলে সেটা কি 31টা বেডের ছিল নাকি 50টা বেডের ছিল, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে ডে ভিজিটে যাওয়ার সময়। এবং এখানে একটা অর্গানোগ্রাম আছে যেটা আসলে অনেক বড়, এবং এটা পুরোটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। পুরোটা না জানলেও কিছু কিছু জিনিস, যেমন একজন UHFPO থাকবে, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার থাকবে, তারপর হচ্ছে মেডিকেল অফিসার কয়জন থাকবে, এর মধ্যে আবার মেডিসিন স্পেশালিস্ট কয়জন আছে, সার্জারি স্পেশালিস্ট কয়জন, গাইনি স্পেশালিস্ট কয়জন, তারপর আবার ডেন্টাল সার্জনও থাকবে, স্যানিটারি ইন্সপেক্টর থাকবে, হেলথ ইন্সপেক্টর থাকবে, তারপর নার্স কয়জন থাকবে। অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে যে নার্স যিনি আছেন, নার্সের মধ্যে সিনিয়র স্টাফ নার্স কয়জন থাকবে। এটা আসলে মূলত অনেক সময় দেখা যায় যে 31টা বেডের যে হসপিটাল তার অর্গানোগ্রাম এবং 50টা বেডের যে হসপিটাল তার অর্গানোগ্রাম সেম হয়ে থাকে না। সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব, আমরা যখন ডে ভিজিটে যাব, আমি যখন উপজেলা হেলথ কমপ্লেক্সে ঢুকবো, তখন ঢুকতে কিন্তু দেখা যাবে একটা বড় বোর্ডে অর্গানোগ্রামটা অনেক সুন্দর করে দেওয়া থাকে, যে অনেক সুন্দর করে লাইন দিয়ে দেওয়া থাকে যে এখানে কয়জন কর্মরত আছেন এবং কয়টা পোস্ট খালি আছে, কার দায়িত্ব কিভাবে। তো সে যদি ওই জিনিসটা ছবি তুলে নেওয়া যায় এবং ভাইবার আগে, প্রফের ভাইবার আগে যদি সেটাই পড়া যায়, তাহলে কিন্তু স্যার ম্যাডামরা অনেক বেশি ইমপ্রেসড হবেন যে হ্যাঁ, আমি যে উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়েছিলাম, আমি সেটার চিত্রটাই আসলে তুলে ধরছি।
এছাড়াও আমাদের লেকচারে যে বড় একটা অর্গানোগ্রাম দেওয়া হয়ে থাকে, আসলে পুরোটা মুখস্থ করা সম্ভব না। আমি যে বললাম যে যে জিনিসগুলো বললাম, যে নার্সের সংখ্যা জানতে, তারপর ডেন্টাল সার্জনের সংখ্যা জানতে, মেডিকেল অফিসারের সংখ্যা জানতে, এই জিনিসগুলো আসলে জানতেই হবে। আরো কিছু পোস্ট আছে, ড্রাইভার, ওগুলো আসলে অত জানার দরকার নেই। কিন্তু আমি যদি উপজেলা হেলথ কমপ্লেক্সের বোর্ডের যে অর্গানোগ্রামটা আছে সেটা পড়ি তাহলে অনেক ভালো হয়। এরপর আমরা উপজেলা লেভেল থেকে এরপর আমরা যাব হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে। ডিস্ট্রিক্ট লেভেলেরটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, এটা ভাইবাতেও অত বেশি জিজ্ঞেস করা হয়ে থাকে না। তারপরে আমাদের জেনে রাখা ভালো যে ডিস্ট্রিক্ট লেভেলে প্রথমে ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালে আমার দুই রকম আছে ডিস্ট্রিক্ট লেভেলে। একটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট লেভেল জেনারেল হসপিটাল, যেটা সাধারণত আমরা জেনারেল হসপিটাল নামেই চিনি, আর একটা হচ্ছে যে মেডিকেল কলেজ হসপিটাল। জেনারেল হসপিটালের মধ্যে হচ্ছে মূলত আমি যে মেডিকেল যে মেডি আমি যে কিউরেটিভ ট্রিটমেন্ট, আমার যে ট্রিটমেন্ট শুধু সেটাই দেওয়া হয়ে থাকে। কিন্তু মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে আমি সাধারণত স্টাডি এবং ট্রিটমেন্ট দুইটাই করে থাকি। তো জেনারেল হসপিটালের মধ্যে চিফ হচ্ছে একজন সিভিল সার্জন থাকবেন, এবং তার আন্ডারে একজন ডেপুটি সিভিল সার্জন থাকবেন, এবং একজন মেডিকেল অফিসার থাকবেন। এছাড়াও আরো ছোট ছোট কিছু স্টাফ থাকবেন, যেগুলো এমনিতে জানলেই হবে। আসলে এটা অত বেশি ইম্পর্টেন্ট না ডিস্ট্রিক্ট লেভেলটা, এবং মেডিকেল কলেজ হসপিটালটাও আমাদের জন্য আসলে যেটা। এরপর আছে ডিভিশনাল লেভেল, এটাও অত বেশি ইম্পর্টেন্ট না। যে ডিভিশন লেভেলে চিফ আছেন, একজন ডিভিশনাল ডিরেক্টর আছেন, এবং তার আন্ডারে দুইজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন, এবং আদার সাপোর্টিং স্টাফ আছেন। এইবার আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা প্রফের ভাইবাতে আমাকেও জিজ্ঞেস করা হয়েছিল এবং আমাদের সাথে আরো অনেককেই জিজ্ঞেস করা হয়েছিল, সেটা হচ্ছে যে ন্যাশনাল লেভেলে আমরা যেটাকে DGHS বলি, সেই লেভেলটাতে কি 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 অর্গানোগ্রাম আছে। এখন আমি যদি ন্যাশনাল লেভেলে যাই, ন্যাশনাল লেভেলে পুরোটাই হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, পুরোটাই হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এই জিনিসটা অবশ্যই পারতে হবে যে ন্যাশনাল লেভেলে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুরো নামটা কি। এরপর হচ্ছে এর চিফটা, চিফ কে সেটা জিজ্ঞেস করা হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা বলতে হবে। এরপর হচ্ছে জিজ্ঞেস করবে যে আচ্ছা মিনিস্টার তো বললে, এরপর হচ্ছে পর্যায়ক্রমে তুমি নিচে যেতে থাকো, নিচে যেতে থাকো অর্গানোগ্রামটা, এবং অবশ্যই এই জিনিসটা উল্টাপাল্টা করা যাবে না, সিরিয়ালটা অবশ্যই ঠিকভাবে বলতে হবে। যেমন প্রথমে তো আমি মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বললাম, এরপর আছে আমার একজন স্টেট মিনিস্টার, এরপর আছেন একজন সেক্রেটারি, এরপর একজন এডিশনাল সেক্রেটারি, এরপর দুইজন জয়েন্ট সেক্রেটারি, আবার দুইজন জয়েন্ট সেক্রেটারি আছে, দুইজন ডেপুটি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এগুলো আসলে এই ডেপুটি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অনেকেই আছেন, এবং এই জিনিসটা পুরো যে অর্গানোগ্রামটা বললাম এটা এইভাবে পর্যায়ক্রমে বলতে হবে, তাহলে নাম্বারটা আসলে অনেক বেশি এসে যায়। এরপর হচ্ছে আমাদেরকে জানতে হবে যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই জিনিসটা আবার আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস, এবং আরেকটা হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি ওয়েলফেয়ার। মানে পুরো মিনিস্ট্রিটাকে আমি দুই ভাগে ভাগ করছি। এবং সেই ক্ষেত্রে আবার অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে যে ফ্যামিলি ওয়েলফেয়ার সেটাকে আবার আমি দুই ভাগে ভাগ করতে পারি, যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং নার্সিং সার্ভিসেস আছে। এই পুরো জিনিসটা এইভাবে পুরো অর্গানোগ্রামটা আমি বারবার বলছি, এই জিনিসটা প্রফের জন্য অবশ্যই পড়তে হবে। এবং এই ক্ষেত্রে আরো কিছু জিজ্ঞেস করতে পারে যে ডিরেক্টর কয়জন, এডিজি কয়জন, মানে DGHS এর আবার অর্গানোগ্রাম জিজ্ঞেস করতে পারে। তো DGHS এর অর্গানোগ্রামটা হচ্ছে একজন এডিজি থাকবেন, তারপর একজন ডিরেক্টর থাকবেন, তারপর ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর আদার সাপোর্টিং স্টাফ। মানে আগের আমি যে মিনিস্ট্রিটা পড়লাম সেটার মতো লাস্টের গুলো মিনিস্ট্রির মতোই, শুধু উপরে সামনে হচ্ছে একজন এডিজি থাকবেন, আটজন ডিরেক্টর থাকবেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এইটুকুই। এখান থেকে আসলে আর কিছু নাই। অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে ওনাদের কাজ কি একটু বলো, এটা আসলে প্রফের সময় মনে হয় না জিজ্ঞেস করবে, প্রফের সময় মূলত এই যে আমার যে অর্গানোগ্রামটা আছে সেটাই জিজ্ঞেস করবে। ধন্যবাদ আপু।
আপনি বাংলাদেশে যত উপজেলা আছে আমরা জানি উপজেলাতে আমাদের যে স্বাস্থ্যসেবা দেওয়া হয় সেটা দেওয়া হয় উপজেলা হেলথ কমপ্লেক্সে। তো আপু আপনি যদি হেলথ কমপ্লেক্স সম্পর্কে কিছু বলবেন। হ্যাঁ, উপজেলা হেলথ কমপ্লেক্স, সেটা সম্পর্কে আমি আসলে এই মাত্রই একটু বলে এসেছি। এবং এটার ক্ষেত্রে প্রথম ভাইভার ক্ষেত্রে আমি যখন উপজেলা হেলথ কমপ্লেক্সটা আসবে, ভাইভার ক্ষেত্রে প্রথমেই যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে, যে বলবে যে বলো এক্সপ্লেইন করো যে উপজেলা হেলথ কমপ্লেক্স ইজ কল্ড এ কমপ্লেক্স, মানে উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমি কেন কমপ্লেক্স বলবো সেটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি তার যে ফাংশন গুলো আছে সেটা যদি ব্যাখ্যা করে দিই, তাহলেই বলতে পারবো যে হ্যাঁ, এই জন্যই এটাকে আমি সেন্টার বলছি না, কমপ্লেক্স বলছি। তো প্রথমে আমি বলতে পারি যে আমি এখানে আসলে শুধুই কিউরেটেটিভ সার্ভিস দিচ্ছি না, আমি এখানে একটা কমপ্রিহেন্সিভ হেলথ কেয়ার দিচ্ছি। মানে আমার এখানে ইনডোর অ্যান্ড আউটডোর সার্ভিসও থাকছে, তারপর হচ্ছে কমপ্রিহেন্সিভ হেলথ কেয়ারের যে যে এলিমেন্ট গুলো আছে সবগুলাই কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্স কভার করছে। আর হচ্ছে যে এখান থেকে কিন্তু আমার যে প্রপার যে রেফারেল সিস্টেমটা আছে সেটা কিন্তু মূলত শুরুই হয় উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে। এরপর আছে আরেকটা, যে আমার কোনো একটা উপজেলা উপজেলা লেভেলের কোন একটা হেলথ প্রোগ্রাম চলছে, বলা যায় যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার যে ক্যাম্পেইনটা আমাদের বাংলাদেশে আছে, যে লাল ক্যাপসুল খাওয়ায় তারপর নীল ক্যাপসুল খায়, ওই জিনিসটা কিন্তু যে জিনিসগুলো আছে ক্যাপসুল গুলো, তারপর হচ্ছে ইপিআই শিডিউলের ইপিআই এর যে কোল্ড বক্স আছে, তারপর হচ্ছে ভ্যাকসিন গুলো আছে, সেগুলো কিন্তু সেন্টার থেকে একদম রুট লেভেলে পৌঁছানোর জন্য আমার এই উপজেলা হেলথ কমপ্লেক্সই সেগুলো স্টোর করা হয়ে থাকে। তারপর এসেনশিয়াল ড্রাগ, আমরা যখন উপজেলা হেলথ কমপ্লেক্সে যাব এখানে কিন্তু আমি একটা আরেকটা বোর্ডে টানানো দেখবো যে এসেনশিয়াল ড্রাগ গুলো কি কি এবং এই উপজেলা হেলথ কমপ্লেক্সে কি কি এসেনশিয়াল ড্রাগ স্টোরেজ করা আছে। এরপর হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামও করা হয়, মানে আমরা যে বলি যে স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট, ওনাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয় এই উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে। এরপর আমি যে বড় একটা অর্গানোগ্রামের কথা বললাম, সেই অর্গানোগ্রামটা আসলে একটু পড়তে হবে, আর ওই বোর্ড থেকে আসলে পড়ে নিলে ভালো, এছাড়াও লেকচারে যেটা দেওয়া আছে যতটুকু পারা যায় একটু পার্সোনাল গুলা পড়ে নিলে ভালো। এরপর হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আমি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে কি কি হেলথ সার্ভিস পেতে পারি। তা আমি বলতে পারি যে আমি প্রথমেই আমি কিউরেটেটিভ যে সার্ভিস, মানে হেলথ যে সার্ভিসটা আছে ট্রিটমেন্ট, সেটা পেতে পারি। ওখানে আমার ইনডোর আছে, আউটডোর আছে, ইমার্জেন্সি সার্ভিস আছে, তারপর অনেক সময় অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সে ল্যাবরেটরি সার্ভিসও আমরা পেয়ে থাকি, তারপর হচ্ছে প্রিভেন্টিভ প্রোগ্রাম ইপিআই শিডিউল আছে, তারপর এই যে বিভিন্ন হেলথ ক্যাম্পেইন গুলো সেগুলাও করা হয়ে থাকে, তারপর হচ্ছে আমার রেফারেল সিস্টেম আছে, তারপর অবশ্যই এমসিএচ এবং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস আছে। এবং এই ক্ষেত্রে এমসিএচ এবং ফ্যামিলি প্ল্যানিং এর যে আলাদা একটা অর্গানোগ্রাম আছে, যে সেই ক্ষেত্রে কাদেরকে আমরা রাখি, যে একটা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট ভিজিটর থাকবে, সেই জিনিসগুলো একটু জানতে হবে। এরপর হচ্ছে ট্রেনিং দেওয়া হয়, মানে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে ঠিক কি কি ফাংশন সে জিনিসটা যদি আমি তিনটা ব্রড হেডলাইনে ভাগ করি, যে আমি হেলথ কেয়ার সার্ভিস দিতে পারি, তারপর হচ্ছে এমসিএচ দিতে পারি, আর একটা হচ্ছে বিভিন্ন ট্রেনিং দিতে পারি, এই তিনটা ব্রড হেডলাইনে ভাগ করে বললে তাহলে ফাংশন গুলো কভার হয়ে যায়। এইটুকু, ধন্যবাদ আপু। আমরা জানি যে উপজেলা হেলথ কমপ্লেক্সে যারা কাজ করেন তাদের তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। আসলে যারা কর্মরত থাকে, UHFPO, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, তারপর এদের কাজগুলো যদি একটু বলে দেন। আচ্ছা, এই যে UHFPO এবং অনেক সময় বলা হয়ে থাকে যে THFPO, ওনাদের যে কাজটা এটা আসলে ভাইভা এবং রিটেনের জন্য আমি বলবো যে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টারের মধ্যে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন কোয়েশ্চেনটা বলা হয়, আমি তাহলে বলবো এটা, যে UHFPO যে ফাংশন। এবং এখানে দেখা যায় যে অনেকগুলো ফাংশন আছে, এবং মূলত আমরা এখানে দেখি যে UHFPO যে আমরা যে কিউরেটেটিভ সার্ভিস সেটা দেওয়ার চেয়েও দেখা যায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সার্ভিস সেটা সবচেয়ে বেশি। যেমন প্রথমটাই হচ্ছে একটা পুরো উপজেলার অথবা পুরো থানার যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে সুপারভিশনটা আছে সেটার মূল দায়িত্বই কিন্তু আমার UHFPO।
তারপর হচ্ছে যে তিনি কিন্তু সবসময় প্রতিটা হেলথ কেয়ার অফিসার, কন্ট্রোলিং অফিসার হিসেবে কাজ করবেন, এবং তাদের প্রতি প্রত্যেকের যে কাজ সেটার জন্য কিন্তু উনি রেসপন্সিবল থাকবেন। মানে ওনার কাজ, ইউএইচএফপিও আসলে মূলত একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, এটা মূলত কোনো ক্লিনিক্যাল পোস্ট না, এটা আসলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। তো এই ক্ষেত্রে ওনার অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি কাজ থাকে সেটা আমি এই ফাংশনের মাধ্যমে জানতে পারি, এবং 12-13টার মতো কাজ আছে। আমি যদি এর মধ্যে প্রথম 9টা 10টা অনেক ভালোভাবে বলতে পারি, যেমন এই যে টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভিশন, তারপর উনি কন্ট্রোলিং অফিসার হিসেবে কাজ করেন, তারপর হচ্ছে বিভিন্ন স্যাংশনিং অথরিটি, মানে আমার বিভিন্ন হেলথ ক্যাম্পেইনের জন্য কি কি এক্সপেন্ডিচার লাগবেন সেটা কিন্তু উনি স্যাংশন করেন, তারপর হচ্ছে হেলথ ডিভিশনের সব অ্যাক্টিভিটির জন্য উনি রেসপন্সিবল থাকবেন, তারপর উনি মূলত ট্রেনিং প্রোগ্রাম গুলো ক্যারি আউট করবেন, তারপর ফিল্ড ওয়ার্কারদেরকে ট্রেনিং গুলো কিন্তু উনি দিয়ে থাকবেন, তারপর হচ্ছে বিভিন্ন ড্রাগের লিস্ট করা এবং নিয়ে আসা, এসব সবকিছু কিন্তু মূলত হচ্ছে যে একজন হেলথ অ্যাসিস্ট্যান্টের কাজ। হেলথ অ্যাসিস্ট্যান্ট আসলে আমি রুট লেভেলের স্টাফ বলতে পারি, এবং এদের ওনাদের যে কাজ আছে এখানেও অনেকগুলো কাজ আছে। যেমন 13 কাজ মনে রাখার ক্ষেত্রে আমি একটা কাজ করেছিলাম যে কমিউনিটি ক্লিনিকের কিছু ফাংশন আছে, কমিউনিটি ক্লিনিকের ফাংশনের সাথে আমি এই একটু একই আছে, সেই ক্ষেত্রে এগুলো একটু মিলিয়ে পড়লে ভালো হবে। যেমন হচ্ছে প্রথমে বলা যেতে পারে যে তারা গ্রাস রুট লেভেলের স্টাফ, এবং তারা মূলত মেজর পাবলিক যে পাবলিক হেলথ, যে একটা কমিউনিটির পাবলিক হেলথ যে ইস্যুগুলো আছে সেগুলো মূলত আমরা ফ্যামিলি হেলথ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমি সেটা করে থাকি। যেমন হচ্ছে আমার ইপিআই শিডিউলটা কিন্তু হচ্ছে বাচ্চাদের যে বিভিন্ন লিস্ট করা আছে তাদেরকে লিস্ট করতে হবে যে কে কে ইপিআই এর আন্ডারে আসলো, কে কে থাকলো না, তারপর হচ্ছে স্যানিটেশন, তারপর সেফ ওয়াটার সাপ্লাই ঠিক মতো হচ্ছে নাকি, তারপর কিছু ছোট ছোট ক্লিনিক্যাল পারপাসেও তারা ইউজড হতে পারে, যেমন ওআরএস প্যাকেট, তারপর ভিটামিন এ ক্যাপসুল এগুলা, তারপর হচ্ছে তারা অনেক তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে টিবির কেস গুলো, তারপর লেপ্রোসির কেস গুলো এগুলোর সিমটম কি, তো তারা মানুষের মধ্যে সিমটম দেখে সাথে সাথে রেফার করে দেয় যে হ্যাঁ উপজেলা হেলথ কমপ্লেক্সে যাওয়া যাবে, অথবা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, অথবা আমরা জানি টিবির স্পেশালাইজড হসপিটাল আছে, লেপ্রোসির স্পেশালাইজড হসপিটাল আছে, সেগুলোতে তারা রেফার করে দিতে পারে। অথবা আরেকটা জিনিস, ভাইটাল স্ট্যাটিস্টিক্স মানে বার্থ তারপর ডেথ, এই জিনিসগুলোও কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট তার সেগুলো নিয়ে থাকে। তারপর হচ্ছে কোন একটা এপিডেমিক, মানে ডেঙ্গু হলো, আমরা দেখলাম যে কোন ভিলেজের মধ্যে ডেঙ্গু আউটব্রেক হচ্ছে নাকি, সেই জিনিসটা সে দেখবে, সেই জিনিসটা সে দেখে হায়ার অথরিটিকে বলবে যে হ্যাঁ এবছর ডেঙ্গু কেস এতগুলো এবং এপিডেমিক হওয়ার পসিবিলিটি আছে। এই ছোট খাটো জিনিসগুলো দেখাই হচ্ছে মূলত হেলথ অ্যাসিস্ট্যান্টের কাজ। এরপর আসে হচ্ছে যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, অথবা আরেকটা নাম হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টের কাজ। এই জিনিসটা হচ্ছে মূলত ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে থাকে, মানে আমাদের কার্ডে ভাইভাতে এটা ছিল যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরের কাজ। তো তার কিছু মেজর ফাংশন আছে, মাইনর ফাংশন আছে, এবং এই জিনিসগুলো আসলে মূলত তিনটা তিনটা ছোট, এবং মেজর ফাংশন গুলো হচ্ছে তার তার যে নাম ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, সেই তার সাথে মিলিয়ে কিন্তু তার তার যে কাজ সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলি প্ল্যানিং ইনস্ট্রুমেন্ট, আর হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল এগুলো ডিস্ট্রিবিউট করা, তারপর হচ্ছে MCH কেয়ার সার্ভিস আর প্রোভাইড অফ ফ্যামিলি প্ল্যানিং। তার কাজই তো হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার, মানে ফ্যামিলি প্ল্যানিং, সেজন্য তার মেজর কাজগুলাই হচ্ছে এগুলো। তো মাইনর ফাংশনের গুলোর মধ্যে আছে যে অ্যাডভাইস অন কেয়ার অফ নিউ বর্ন বেবিস, মানে কোনো একটা নিউ বর্ন বেবি থাকলে তার অ্যাডভাইস দেওয়া। তারপর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর যে ক্লায়েন্ট আছে তাদেরকে বলা যে কেউ হয়তো একটা ইন্টারভেনশন নিবে, পার্মানেন্ট ইন্টারভেনশন নিতে চাচ্ছে, তখন হচ্ছে তাকে রেফারেল করা যে এই জায়গায় আমি প্রাইমারি
পার্মানেন্ট ইন্টারভেনশন নিতে পারবো, মানে ভ্যাসেকটমি টিউবেকটমি করার জন্য সে অ্যাডভাইস দিতে পারবে। তারপর হচ্ছে হেলথ এডুকেশন, বিভিন্ন জায়গায় সে হেলথ এডুকেশন দিতে পারবে। এগুলোই, এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, যে আমি বললাম UHFPO এবং হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট, এই দুইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপু পরবর্তীতে আপনার কাছ থেকে আমি জেনে নিতে চাই কমিউনিটি ক্লিনিক সম্পর্কে। আচ্ছা, কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকটার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমার ডেফিনেশনটা জানতে যাবে। ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ এ টাইনি ক্লিনিক অ্যাট দ্য গ্রাসরুট লেভেল ইনক্লুডিং দ্য রিমোটেস্ট অ্যান্ড দ্য হার্ড টু রিচ এরিয়া। এবং এই ক্ষেত্রে এইম অর অবজেক্টিভও জানতে পারো, অত বেশি জিজ্ঞেস করে না। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশনস অফ অথবা অ্যাভেলেবল সার্ভিসেস অন কমিউনিটি ক্লিনিক। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি এর আগে বলেছিলাম যে কমিউনিটি ক্লিনিকটা হচ্ছে একটা কমিউনিটি পার্টিসিপেশনের উদাহরণ। এই ক্ষেত্রে আমাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে কমিউনিটি পার্টিসিপেশন কমিউনিটি ক্লিনিকের ক্ষেত্রে কিভাবে হলো সেটা একটু বুঝিয়ে বলো। সেটা যদি আমি বুঝিয়ে বলতে যাই, তাহলে প্রথমে আমি বলতে পারি যে কমিউনিটি ক্লিনিক বানানোর জন্য যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটা কিন্তু আমার কমিউনিটি দিবে। তারপর হচ্ছে সেটা বানাবে হচ্ছে গভর্নমেন্ট, তারপর যে মেডিসিন অথবা আলাদা যে সুবিধাগুলো আছে সেগুলোও গভর্নমেন্ট দিবে, তারপর সার্ভিস প্রোভাইডারও গভর্নমেন্ট আছে, কিন্তু আমার ম্যানেজমেন্ট, একটা কমিউনিটি ক্লিনিকের ম্যানেজমেন্ট, সেই জিনিসটা কিন্তু আমি কমিউনিটি থেকে কিছু মানুষকে নিব এবং গভর্নমেন্ট থেকেও কিছু মানুষকে নিব। এবং অনেক সময় দেখা যায় যে সার্ভিস প্রোভাইডার, একটা কমিউনিটি ক্লিনিকের বেশিরভাগ সার্ভিস প্রোভাইডাররা কিন্তু সেই কমিউনিটি থেকেই হয়ে থাকে, যেমন স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্ট অথবা হচ্ছে যে আমার যে হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে সেটা সাধারণত একটা কমিউনিটি থেকেই নেওয়া হয়ে থাকে। এরপর জিজ্ঞেস করা হতে পারে যে কমিউনিটি ক্লিনিকে কতটা থেকে কতটা পর্যন্ত সার্ভিস দেওয়া হয়ে থাকে। তো 9টা থেকে 3টা পর্যন্ত সার্ভিস দেওয়া হয়ে থাকে। এবং অর্গানোগ্রামটাও ইম্পর্টেন্ট, যে অর্গানোগ্রামের মধ্যে কি আছে, প্রথমে একটা এখানে মধ্যে ইম্পর্টেন্ট যে তিনজন আছে এবং তিনজনের মধ্যে কেউই কিন্তু ডাক্তার না, এটা জানতে হবে যে কমিউনিটি ক্লিনিকে তিনজন আছে এবং তিনজনের মধ্যে কেউই ডাক্তার না। প্রথম একজন আছে, তিনি হচ্ছেন যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, তারপর আছে হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার। ওনারা হচ্ছে হেলথ কেয়ার বিষয়ে ট্রেন্ড, কিন্তু ওনারা কেউই কিন্তু ডাক্তার না। এই ক্ষেত্রে তাহলে কিভাবে করা হয়ে থাকে, যে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার উনি 6 দিন কাজ করেন সপ্তাহের মধ্যে, তারপর হেলথ অ্যাসিস্ট্যান্ট উনি 3 দিন কাজ করেন, এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার উনিও 3 দিন কাজ করেন। এবং অনেক সময় দেখা যায় যে কিছু জটিল কেস এসে পড়ে যেগুলো আসলে হ্যান্ডেল করা পসিবল হয় না, এবং হচ্ছে রোগীকেও তখন মোবিলাইজ করা সম্ভব হয় না, তখন অনকলে কিছু মেডিকেল অফিসারকে এই কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসা পসিবল, এবং এটা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আরো একটা ইম্পর্টেন্ট, যে কমিউনিটি ক্লিনিকটা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা জানি যে কমিউনিটি ক্লিনিকের যে এইবারের আমাদের যে সরকারের একটা অন্যতম সাফল্য হচ্ছে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা, এবং এটা মূলত একটা নির্বাচনী ইশতেহারেই ছিল যে আমাদের একদম গ্রাসরুট লেভেলে, একদম ভিলেজ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু মূলত 1998 সালেই বলা হয়েছিল, কিন্তু এরপর নানান কারণে সেটা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপর পরবর্তীতে এর পরের বার মানে যখন এই সরকার আবার ক্ষমতায় আসে, তখন হচ্ছে আমার মূলত কমিউনিটি ক্লিনিক, প্রথম কমিউনিটি ক্লিনিকটা প্রতিষ্ঠা হয়। এবং কোথায় প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে টুঙ্গিপাড়ার পাটঘাটি ইউনিয়নে সেটা প্রথম প্রতিষ্ঠিত হয়। এই জিনিসটা একটু জানতে হবে, এবং অনেক সময় এটা লেটেস্ট ইনফরমেশনটা, কারণ এখন কমিউনিটি ক্লিনিক কিন্তু হচ্ছে, নির্মাণ হচ্ছেই, এই লেটেস্ট ইনফরমেশনটা জানতে হবে যে পুরো বাংলাদেশে মোট কয়টি কমিউনিটি ক্লিনিক আছে, এটা জিজ্ঞেস করতে পারে। এরপর হচ্ছে আমি বলেছি ফাংশন অথবা অ্যাভেলেবল সার্ভিস জিজ্ঞেস করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে ওই যে আমার হেলথ অ্যাসিস্ট্যান্টের যে কাজ আছে, ছোটখাটো জিনিস যেমন ডায়রিয়া এবং ম্যালনিউট্রিশনের যে প্রবলেম গুলো আছে, টিউবারকুলোসিস এবং লেপ্রোসি ড্রাগ গুলো দেওয়া, তারপর কারো আয়োডিন ডেফিসিয়েন্সি হয়েছে সেই ক্ষেত্রে, তারপর ইপিআই শিডিউলকে সফল করা, তারপর হচ্ছে প্রি ন্যাটাল এই অ্যাডভাইস গুলো দেওয়া, তারপর হচ্ছে
কেউ প্রেগনেন্ট হলো, মানে এমসিএইচ এর যে প্রথম দিকের যেগুলো অ্যান্টিনেটাল কেয়ারের যে কাউন্সিলিং গুলা, সেই জিনিসগুলো কিন্তু কমিউনিটি ক্লিনিক থেকে দেওয়া যেতে পারে। এটাই হচ্ছে কমিউনিটি ক্লিনিক থেকে পড়া যায়। এরপর অনেক সময় আউটরিচ ক্লিনিক আছে, স্যাটেলাইট ক্লিনিক আছে, এগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, তেমন জিজ্ঞেসও করে না, আইটেমে মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এটুকু। আপু, কমিউনিটি ক্লিনিকে আমরা জানি যে সার্ভিসটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ। তারপর এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ সম্পর্কে একটু জেনে নিই। হ্যাঁ, এসেনশিয়াল সার্ভিস প্যাকেজটা হচ্ছে মূলত সেই প্যাকেজ, যে প্যাকেজটাতে আমার একদম যেই হেলথ কেয়ার সার্ভিসটা আমার লাগবেই, অবশ্যই লাগবে, একদম গ্রাস রুট লেভেল পর্যন্ত আমি সেটাই মূলত এসেনশিয়াল সার্ভিস প্যাকেজে পেয়ে থাকি। এখন আমাকে এখানে জানতে হবে যে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজে ঠিক কি কি জিনিস আছে। প্রথমে আমি দেখব যে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজটা মূলত ডেফিনেশনটা একদম ছোট্ট এক লাইনে, সেটা হচ্ছে যে এ প্যাকেজ দ্যাট প্রায়োরাইটাইজেস দ্য এসেনশিয়াল হেলথ নিডস অফ দ্য কমিউনিটি। মানে একদম ছোট্ট লেভেলে যেটা একটা কমিউনিটি কি কি হেলথ নিড আছে সেটা ঠিক করে সে প্রায়োরিটি মেনটেন করে যে ঠিক কোন জিনিসটা এসেনশিয়াল। তো আমি যদি এসেনশিয়ালে যাই, এখানে কিছু এলিমেন্ট আছে, শুধু পাঁচটা এলিমেন্ট আছে, এবং পাঁচটা এলিমেন্ট অনেক সোজা। এতক্ষণ আমরা যা পড়ে এসেছি সেইগুলাই হচ্ছে একটু সারসংক্ষেপ করলে এই পাঁচটা জিনিস। সেখানে প্রথমে হচ্ছে যে রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার, মানে আমার যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরের যে কাজটা, প্রথম যে কাজটা, যে রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার, সেফ মাদারহুড এবং ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে যে ধারণাটা, সেটাই হচ্ছে প্রথমে। তারপর হচ্ছে আমার চাইল্ড হেলথ কেয়ার, রিপ্রোডাকশনের জন্য আমি ফ্যামিলি প্ল্যানিং এর জন্য বলবো, এরপর যদি চাইল্ড হয়, চাইল্ড এর ক্ষেত্রে যেমন হচ্ছে আমি ইপিআই, তারপর হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল যে ক্যাম্পেইন আছে সেটা, তারপর হচ্ছে এআরআই এগুলো, তারপর হচ্ছে যে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, যেমন টিবি আছে, লেপ্রোসি আছে, ম্যালেরিয়া, কালাজার, এগুলো হচ্ছে এই জিনিসগুলো কন্ট্রোল করা। এরপর হচ্ছে একদম লিমিটেড কিউরেটিভ কেয়ার, কারণ আমরা জানি যে একটা কমিউনিটি ক্লিনিকে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার থাকে না, যে সেখানে সামান্য কয়েকটা এসেনশিয়াল মেডিসিন থাকে এবং সার্জারিরও খুব কমই সুযোগ থাকে। সেজন্য আমরা লিমিটেড কিউরেটিভ কেয়ার দিতে পারবো, যেটা হচ্ছে মূলত কমন কন্ডিশন এবং ইনজুরি। তারপর হচ্ছে আমার বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, সেখানে হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে মূলত হেলথ অ্যাসিস্ট্যান্টদের কাজ, যে যারা অনেক সময় দেখা যায় যে বিলেজে আগে দেখা যেত যে সাবান দিয়ে হাত ধোয়ার প্রচলন ছিল না, সেই সাবান দিয়ে হাত ধোয়ার প্রচলন তারপর হেলথ এডুকেশনের মাধ্যমে সবাইকে দেখানো এবং হচ্ছে যে প্রচার করা যে আমার এই কমিউনিটি ক্লিনিকে আমি সেবা নিলে আমি সুস্থ হয়ে যাব এবং বিভিন্ন মেডিসিন নিলে আমি সুস্থ হয়ে যাব, এবং এর মাধ্যমে ফুল কমিউনিটির একটা বিহেভিয়ার চেঞ্জ করা, হেলথ বিহেভিয়ারটা চেঞ্জ করা, এটাকে মূলত বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বলা হয়। এরপর আর একটা জিজ্ঞেস করতে পারে যে এসেনশিয়াল সার্ভিস প্রোগ্রামের যে প্রিন্সিপাল আছে তিনটা, সেখানে আছে তিনটা, একটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, তারপর হচ্ছে ইকুইটি অফ এক্সেস, আর ইফিসিয়েন্সি অফ সার্ভিস। এই জিনিসটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, অত ইম্পর্টেন্ট না, ESP থেকে মূলত ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঁচটা এলিমেন্টটি, এইটুকু পড়লেই হবে। ধন্যবাদ আপু। আপু, আপনার কাছ থেকে নেক্সট আমরা জেনে নিব হেলথ প্ল্যানিং, ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। হ্যাঁ, এতক্ষণ তো আমরা পুরো একটা অ্যাডমিনিস্ট্রেশনের স্ট্রাকচারটা দেখলাম, এবার আমাদের পালা হচ্ছে সেই স্ট্রাকচারের মধ্যে আমরা কিভাবে খুব সুষ্ঠুভাবে আমি হেলথ কেয়ারটাকে প্রোভাইড করব, এবং সেই হেলথ কেয়ারটাকে প্রোভাইড করার জন্য আমার প্রথমে প্ল্যান করা লাগবে, তারপর সেই সেই যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে ভালো করে ম্যানেজ করতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে যদি আমি প্ল্যানিং দেখি, প্ল্যানিং এর ক্ষেত্রে প্রথমে যে ডেফিনেশনটা আছে সেটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, ডিউতে একবার এসেছিল। ডেফিনেশনটা আমি যদি বলি সেটা হচ্ছে যে প্ল্যানিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ ডিসাইডিং হাউ দ্য ফিউচার শুড বি বেটার দ্যান দ্য প্রেজেন্ট, এইটুকু বললেই হয়। এরপর আরো কিছু আছে,
মানে যদি কিছুই একদম মনে না থাকে শুধু এইটুকু বললেই হবে। এরপর আরো কিছু আছে, যেমন হোয়াট চেঞ্জেস আর নেসেসারি টু মেক দিস ইমপ্রুভমেন্টস এন্ড হাউ দ্য চেঞ্জেস শুড বি ইমপ্লিমেন্টেড। প্ল্যানিং এর এই ডেফিনেশনটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, তাও আমি বলবো পড়ে রাখতে। এরপর হচ্ছে টাইপস অফ প্ল্যানিংটা ইম্পর্টেন্ট, যে কি কি টাইপের প্ল্যানিং আছে এই হেলথ কেয়ার দেওয়ার ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে লং টার্ম প্ল্যানিং, সেটা হচ্ছে মূলত 15 থেকে 20 বছরের জন্য। তারপর হচ্ছে মিডিয়াম টার্ম প্ল্যানিং, যেটা মূলত 4 থেকে 6 বছরের জন্য। এরপর হচ্ছে শর্ট টার্ম প্ল্যানিং, যেটা মূলত 1 থেকে 2 বছরের জন্য। এই প্ল্যানিং থেকে এইটুকু পড়লে হবে, প্ল্যানিং আসলে অনেক কিছু, কিন্তু আসলে এখান থেকে কি দেখা যায় যে কিছুই জিজ্ঞেস করা হয় না, এত অন্য টপিক থাকে। তো আমি বলবো এইটুকু পড়লেই হবে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেই ডেফিনেশনটাই জানবো। ডেফিনেশনটা হচ্ছে দ্য পারপাসফুল অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস। রিসোর্সেস আবার আমার এখানে 3 প্রকারের আছে, একটা হচ্ছে ম্যান পাওয়ার, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল এবং ফিনান্সেস। এই 3 প্রকার রিসোর্সকে আমি ইফেক্টিভলি এবং পারপাসফুললি যখন আমি সেটাকে ইউজ করব, কারণ কি, টু ফুলফিল এ প্রি ডিটারমাইন্ড অবজেক্টিভ। এই ফুল যে পুরো ডেফিনেশনটাই কিন্তু অনেক সোজা, একটু বুঝে পড়লেই হবে যে দ্য পারপাসফুল অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস, ম্যান পাওয়ার, ম্যাটেরিয়াল অ্যান্ড ফিনান্স ফর ফুলফিলিং এ প্রি ডিটারমাইন্ড অবজেক্টিভ, এটাই হচ্ছে মূলত ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ফাংশন জিজ্ঞেস করা হয়ে থাকে, ফাংশনও সোজা, প্রথমে হচ্ছে প্ল্যানিং, তারপর অর্গানাইজিং, তারপর কমিউনিকেটিং, তারপর মনিটরিং। এই জিনিসটা মূলত MCQ তে এসে থাকে যে এখানে কিছু এই 4টা দিল আর আর একটা বাইরের থেকে দিল, দিয়ে বললো যে ফলোইং অফ হুইচ ইজ দ্য ফাংশন অফ ম্যানেজমেন্ট, এভাবে দিতে পারে। তো এই শুধু পয়েন্ট গুলো পড়লেই হবে। এরপর হচ্ছে অনেক বড় একটা টপিক থাকে, সেটা হচ্ছে যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, যেটা মূলত হেনরি পাওয়েল দিয়ে থাকেন। এটা হচ্ছে আমি বলবো এটা যার যার পার্সোনাল ভিউ করবে নাকি, কারণ এই জিনিসটা এমন কোন কোয়েশ্চেন না যে এটা না পারলে আমি আমার ফেল হয়ে যাবে, কিন্তু এটা পারলে স্যার ম্যাডামরা অনেক খুশি হবেন। তো কেউ যদি 14টা পয়েন্ট আছে, 14টা পয়েন্ট যদি পড়তে পারেন তাহলে পড়বেন, এবং না পড়তে পারলে আসলে আমি বলবো যে শুধু শুধু এইটার ক্ষেত্রে টাইম নষ্ট না করতে, কারণ এইখানে আরো একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য। কারণ এই জিনিসটা একদম ইনভ্যারিয়েবলি আমাদের প্রফে এসে থাকে, এবং আমাদের প্রফেও এসেছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এটা জানার আগে আমরা জেনে আসি যে অ্যাডমিনিস্ট্রেশনটা কি। অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে যে দ্য গাইডেন্স, লিডারশিপ অ্যান্ড কন্ট্রোল অফ দ্য ইফোর্ট অফ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস টুয়ার্ড দ্য সেম গোল। এবং এই ক্ষেত্রে হচ্ছে এলিমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশনটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং, তারপর হচ্ছে অর্গানাইজিং, তারপর কমান্ডিং, তারপর কোঅর্ডিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং। এরপর আমার যে মূল জিনিসটা, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা আমাদের রিটেনে এসে থাকে। সেখানে ক্ষেত্রে আমার প্রথমেই জানতে হবে, প্রথমেই তো আমরা জেনে আসলাম যে অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট কি। এরপর আমার জানতে হবে যে প্রথমে আসে যে মেইন পারপাস, মেইন পারপাসটা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে ইফিসিয়েন্সি এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে ইফেক্টিভনেস। মানে অ্যাডমিনিস্ট্রেশন আমার দক্ষতাটা অ্যাডমিনিস্ট্রেশন চাবে যে যেকোনোভাবে আমার যে হেলথ কেয়ার যেটা দেওয়া হয়েছে সেটা ইফেক্টিভ হয়, যাতে আমার দক্ষতাটা প্রকাশ হয়ে থাকে, কি দক্ষতাটা হয় মানে ইফিসিয়েন্সি। আর ম্যানেজমেন্ট হচ্ছে ইফেক্টিভ, মানে আমি যেটা করলাম কর্মীদের দক্ষতা তো থাকলো, কিন্তু সেটা আমার যে কমিউনিটি তার ক্ষেত্রে কি পরিমাণ ইফেক্ট ফেললো, এবং সেটা কি ভালো ইফেক্ট ফেললো নাকি খারাপ ইফেক্ট ফেললো নাকি আদৌ কোনো ইফেক্ট ফেললো নাকি, সেটা দেখার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্টের। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অলওয়েজ তার কর্মীদের যে ইফিসিয়েন্সি সেটাও দেখবে। তারপর হচ্ছে অথরিটি, অথরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সেন্ট্রালাইজড, এই ঠিক এই কারণেই হচ্ছে তারা ফিডব্যাকটা পাচ্ছে না, কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে ডিসেন্ট্রালাইজড, সেই জন্যই তারা দেখা যায় একটা কমিউনিটির ক্ষেত্রে ফিডব্যাকটা
স্টে থাকে। তারপর হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশনের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে একটা ডিটারমিনেশন অফ অবজেক্টিভ, যে আমি ঠিক করছি যে আমি আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে 100% চিলড্রেনকে আন্ডারে নিয়ে আসবো, এইটা ঠিক করবে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন। 100% চিলড্রেনকে আমি নিয়ে আসবো ইপিআই শিডিউলের আন্ডারে, ঠিক সেটা করতে হলে আমার কি কি স্টেপ নিতে হবে এবং কোথায় কাকে কাকে নিযুক্ত করতে হবে এবং কোথায় কতটুকু আমার ইকুইপমেন্ট গুলো ডেলিভারি দিতে হবে সেটা আমি পাবো হচ্ছে ম্যানেজমেন্টে। তারপর হচ্ছে লেভেল অফ অথরিটি হয়ে থাকে, কিন্তু ম্যানেজমেন্ট একটু মিডল লেভেলের হয়ে থাকে। আমি যদি আমাদের হেলথ কেয়ারের যে অর্গান যে স্ট্রাকচারটা থেকে সেখানে হচ্ছে যে আমি প্রথমে যেখানে বলেছিলাম যে মিনিস্ট্রি, মিনিস্ট্রিটাকে আমি বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু আমার এরপর যে বিভিন্ন সিভিল সার্জন আছে, তারপর ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটাল আছে, জেলা লেভেলের হসপিটাল আছে, ওইখানে যারা হচ্ছে আমার আছেন গভর্নিং বডি আছেন, ওনারাই হচ্ছে মূলত ম্যানেজমেন্ট, আমি যদি এক্সাম্পল দিয়ে বলতে যাই। এরপর হচ্ছে কি ইভালুয়েশন, কি ইভালুয়েশনের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারনাল এবং ম্যানেজমেন্ট এক্সটার্নাল, এটাও ঠিক একই, কারণ অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আমার একটা সেন্ট্রালাইজড অথরিটি, সেজন্য হচ্ছে তারা শুধু ভেতরের মানুষদের মধ্যে ইভালুয়েশন করতে পারবে, কিন্তু ম্যানেজমেন্ট যেহেতু ডিসেন্ট্রালাইজড একটা অথরিটি সেজন্য তারা বাইরের মানুষদের মধ্যে ইভালুয়েশন করতে পারবে যে আমার কমিউনিটির মধ্যে আমার কি ইফেক্ট পড়ছে। এরপর হচ্ছে সাকসেস ক্রাইটেরিয়া, সাকসেস ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন দেখবে যে কারেক্টিভনেস, মানে আমার কর্মীরা সঠিকভাবে দক্ষভাবে কাজ করছে নাকি এবং তারা কারেক্টলি কাজ করছে নাকি সেটা দেখবে অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু ম্যানেজমেন্ট দেখবে যে আমার কর্মীরা দক্ষভাবে কাজ করছে এবং সেটা কমিউনিটির উপর কি ইফেক্ট করছে সেটা দেখবে। তারপর হচ্ছে ভার্চু, এটা হচ্ছে ইন্টিগ্রিটির মাধ্যমে এবং ম্যানেজমেন্ট হচ্ছে কারেজের মাধ্যমে। তারপর প্রমোশন, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সিনিয়রিটি দেখে প্রমোশন দেওয়া হয়, কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাবিলিটি দেখে প্রমোশন দেওয়া হয়। তারপর হচ্ছে বেস্ট ফর, এই জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে বেস্ট ফর স্টেবল সিচুয়েশন, কারণ একটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে আমি কোনো একটা সিচুয়েশনকে ওভারনাইট চেঞ্জ করতে পারবো না, কিন্তু ম্যানেজমেন্ট দিয়ে আমি কোন একটা সিচুয়েশনকে অথবা কোন একটা জিনিস আমার র্যাপিড চেঞ্জ দরকার তখন আমার ম্যানেজমেন্টের দরকার। এরপর হচ্ছে আমার এক্সাম্পল, এক্সাম্পল আমি এই মাত্রই আসলে বলেছি যে হেলথ কেয়ারের যে স্ট্রাকচার সেখানের মধ্যে মিনিস্ট্রি লেভেল অথবা DGHS ওনারা যারা আছেন একদম হায়ার অথরিটি, ওনারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এবং যারা হচ্ছে এই হেলথ কেয়ারটাকে ইমপ্লিমেন্ট করেন এবং ইমপ্লিমেন্টের ক্ষেত্রে সরাসরি যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো নির্ধারণ করেন তারা হচ্ছে ম্যানেজমেন্ট। এরপর যদি আমি বলতে পারি তাহলে হচ্ছে আদার ক্ষেত্রে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আছে মিলিটারি, তারপর হচ্ছে রিলিজিয়াস, তারপর গভর্নমেন্ট, এনারা হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন, এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যদি কোনো এন্টারপ্রিনার অথবা বিজনেস এন্টারপ্রাইজ ওনারা হচ্ছেন ম্যানেজমেন্ট। এটাই হচ্ছে মূলত অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্টের পার্থক্য। ধন্যবাদ আপু এত সুন্দরভাবে যে 10 কোশ্চেন প্লাস সার্ভে কোশ্চেন এই করে দেওয়ার জন্য। জি আপু, আপু এর পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নিতে চাই হেলথ ফর অল সম্পর্কে, একটা সচেতনতা গড়ে উঠেছিল তখন হচ্ছে যে লিডাররা আছে আমাদের ওয়ার্ল্ড এর লিডাররা ওনারা ঠিক করেছিল যে ফুল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আমরা কিছু গোল ঠিক করে দিব, যে এই গোলগুলো অর্জন করলেই একজন একটা রাষ্ট্র, এই ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল লেভেলে একটা রাষ্ট্র আমরা বলতে পারবো যে সেই গোলটা অ্যাচিভমেন্ট করেছে, এবং এই এই ক্ষেত্রে প্রথম যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে মূলত হেলথ ফর অল, সবার জন্য স্বাস্থ্য। আগের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে দেখি যে পাবলিক হেলথ জিনিসটা কিন্তু একদম সবার নজরে আসা শুরু করেছে মূলত গত শতকে, এবং গত শতকে 1997 এর দিকে WHO ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে একটা
অ্যাসেম্বলিতে একটা ডিক্লারেশন দিয়েছিল যেখানে তারা হেলথ ফর অল এর কিছু ক্রাইটেরিয়া দিয়েছিল, এবং যারা এবং এই ক্রাইটেরিয়া গুলো কত সালের মধ্যে পূরণ করতে হবে সেটাও বলে দিয়েছিল, এবং সেটা হচ্ছে যে 2000 সালের মধ্যে, 1977 থেকে 2000 সালের মধ্যে। এবং যারা এটা পূরণ করতে পারবে তারা এটা কিছুটা গেমের মতো যে তারা নেক্সট লেভেলে যাবে এরকম, যেমন যারা হেলথ ফর অল করতে পারবে তারা এরপর হচ্ছে পরবর্তীতে MDG, SDG এগুলাতে যেতে পারবে। তো প্রথমে হেলথ ফর অলটা ছিল, এখানে হচ্ছে প্রথমে জিজ্ঞেস করে যে হেলথ ফর অল এর ডেফিনেশনটা কি। ডেফিনেশনটা হচ্ছে অ্যাটেনমেন্ট অফ এ লেভেল অফ হেলথ দ্যাট উইল এনেবল এভরি ইন্ডিভিজুয়াল টু লিড এ সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ। এখন এই ক্ষেত্রে এই যে পুরো জিনিসটা, একটা ইন্ডিভিজুয়াল ইকোনমিক্যালি এবং সোশ্যালি প্রোডাক্টিভ লাইফ থাকার জন্য ঠিক কি কি ক্রাইটেরিয়া লাগবে সেই জিনিসটা 12টা মেজর ইন্ডিকেটর আছে। এর মধ্যে আসলে 12টা একটু মুখস্থ করতে হবে, এবং এটা আসলে আমি রিটেন আসতে দেখিনি, এটা মূলত হচ্ছে ভাইবার জন্যই বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে আমি যে মূল পয়েন্টগুলো সেগুলোও কিন্তু বললে হবে, যেহেতু এটা রিটেন কোয়েশ্চেন না। প্রথমে হচ্ছে এই যে হেলথ ফর অল যে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আমি পলিটিক্যাল লেভেলে একটা পলিসি হিসেবে নিব। তারপর হচ্ছে যে এস্টাবলিশমেন্ট অফ এ মেকানিজম, মানে পলিসি হিসেবে নিয়ে তারপর হচ্ছে আমি স্ট্রাকচার প্রতিষ্ঠা করব যে এই হেলথ ফর অল এর প্রতিটা ক্রাইটেরিয়া করার জন্য আমার ঠিক কি কি ইনফ্রাস্ট্রাকচার লাগবে, সে অনুযায়ী গভর্নিং বডি করব সেটা। তারপর হচ্ছে যে অ্যাটলিস্ট 5% অফ GNP ইজ হেলথ স্পেন্ট অন হেলথ। এটা আসলে আমাদের মতো অনুন্নত দেশে সেটা আসলে কখনোই সম্ভব না, আমাদের তো 1%ও ইউজ করা হয় না। তারপর হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ রিসোর্সেস। তারপর হচ্ছে কিছু পিএইচসি যাতে এন্টায়ার কমিউনিটি যেতে পারে সেটার কিছু থাকে, যেমন EPI আছে, তারপর হচ্ছে এসেনশিয়াল ড্রাগ আছে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে নিউট্রিশনাল স্টেটাস অফ চিলড্রেন, যেমন বার্থ ওয়েট দেখা হয় এই ক্ষেত্রে, তারপর হচ্ছে ওয়েট ফর এজও দেখা হয় এই ক্ষেত্রে, এবং GNPও দেখা হয় পার ক্যাপিটা। এই ক্ষেত্রে অনেক সময় MCQ দিয়ে দিতে পারে যে ফলোয়িং অফ উইচ ইজ নট ইন্ডিকেটর অফ এইচ হেলথ ফর অল। সুতরাং একবার যদি আমি এই 12টা পয়েন্ট একটু ভালো করে পড়ে নিই তাহলেই হবে। এরপর হচ্ছে হেলথ ফর অল যখন 2000 সালের মধ্যে পূরণ হয়ে গেল, তখন হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট আসলো পুরো ওয়ার্ল্ড এর জন্য, সেটা হচ্ছে MDG, মানে মিলেনিয়াম গোল। এবং এই MDGটা দেওয়া হয়েছে 2000 সালে, এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে 2015 সালের মধ্যে। এবং আমাদের বাংলাদেশ কিন্তু 2015 সালের অনেক আগেই MDGটা করে ফেলেছে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে MDG-র ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট, এখানে কিছু গোল আছে, এবং গোলগুলোর মধ্যে আবার কিছু হেলথ রিলেটেড গোল আছে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। তো এখানে 6টা গোল আছে, 8টা গোল আছে, এর মধ্যে 8টা গোল আমি একটু বলে দিই। প্রথমটাই হচ্ছে ইরাডিকেট এক্সট্রিম পোভার্টি অ্যান্ড হাঙ্গার। এরপর হচ্ছে অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। তারপর হচ্ছে প্রমোট জেন্ডার ইকুইলারিটি। তারপর রিডিউস চাইল্ড মর্টালিটি। তারপর ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ। তারপর হচ্ছে কমব্যাট HIV অর এইডস। তারপর ম্যালেরিয়া অ্যান্ড আদার কমিউনিকেবল ডিজিজ। তারপর এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এবং ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। এই 8টা যে গোল, এই 8টাই হচ্ছে MDG-র গোল। এবং এই 8টা গোল 1 থেকে 8 পর্যন্ত যেভাবে আছে ঠিক সেভাবেই বলতে হবে, কোনো উল্টাপাল্টা করা যাবে না। এবং এই ক্ষেত্রে যে হেলথ রিলেটেড মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেটা হচ্ছে গোল 1, এবং গোল 4 থেকে 8 যেগুলো সেগুলো হচ্ছে সরাসরি হেলথ রিলেটেড মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই জিনিস এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ হেলথ রিলেটেড মিলেনিয়াম গোল। সেখানে যদি আমি গোল 2 এবং 3 দিয়ে দিই তাহলে কিন্তু নাম্বার পুরোটাই কাটা যাবে, কারণ আমাকে কিন্তু এটাই মূলত জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা আসি আমাদের আজকে সবার লাস্ট টপিকে, সেটা হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা এটা এখন এটা দেওয়া হয়েছে 2015 সালে, এবং এইটার যে গোলটা সেটা অ্যাচিভ করতে হবে 2030 সালের মধ্যে। এবং
এইখানে যে 17টা ডেভেলপমেন্ট গোল দেওয়া আছে ফুল ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য, সেখানের মধ্যে প্রথমটাই হচ্ছে নো পভার্টি। এটা আসলে সম্ভব কিনা আমি জানি না। জিরো হাঙ্গার, তারপর হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, তারপর আছে কোয়ালিটি এডুকেশন, তারপর জেন্ডার ইকুইলারিটি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আমরা জেন্ডার ইকুইলারিটির দিকে যাচ্ছি, তারপর হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, তারপর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, তারপর ক্লাইমেট অ্যাকশন আছে, তারপর লাইফ আন্ডার ওয়াটার, তাদের জন্য একটা গোল আছে, তারপর গ্লোবাল পার্টনারশিপ আছে, পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশন, মানে পুরো হেলথ রিলেটেড না, হেলথ ছাড়াও ফুল একটা সাস্টেইনেবল, মানে সাস্টেইনড একটা ডেভেলপমেন্টের জন্য ফুল ওয়ার্ল্ডে এরকম 17টা পয়েন্ট আমার দেওয়া আছে যে কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে পারি। এটা 17টা পয়েন্ট একটু রিডিং করে নিলেই হবে। আজকের সেশনটা আসলে একটু বোরিং ছিল, তারপরও বেশিরভাগই হচ্ছে একটু মুখস্থ করতে হবে, এটা আসলে একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আপনি তো সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়ে প্রত্যেকটা টপিক বুঝিয়ে দিয়েছেন, আশা করি কারোর কোনো কনফিউশন নেই এই টপিকে। অসংখ্য ধন্যবাদ আপু। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো অন স্ক্রিন আছেন, শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এখন সেশনটা শেষ করি। দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে আমাদের পরবর্তী সেশন গুলোতেও জয়েন করবেন এবং পাশে থাকবেন আমাদের এভাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।